ঠিক আছে, উনি মাসে 30 লক্ষ টাকা ইনকাম করে। ওই যে শুনেন নাই, শুনেন শুনেন, ওই যে শুনেন নাই, কিছুদিন আগে আমাদের অফিসের এক বস নোয়া গাড়ি পাইছে। এই সেই স্যার, আমাদের এসি বস, উনি পাইছে নোয়া গাড়ি। অল্প সময় কোটিপতি হতে হবে, কি হবে? কোটিপতি, কোটি টাকার মালিক হইতে হবে। ঠিক আছে, এক ধরে পাহাড় উঠতে হবে। কোথায়? পাহাড়ে। এই সাহস নিয়ে কাজ করেন, আর উনি যা বলে তা অনুযায়ী কাজ করেন। ঠিক আছে, সফল আসবে ইনশাআল্লাহ। কথা হবে, সাহস নিয়ে কাজ করেন। ঠিক আছে, জি স্যার। তা কোথায় যেতেছেন স্যার? ওই যে হয়েছে কি, ওনার রিলেটিভ তিনজন আমাদের এখানে জয়েন করবে, তো ওইখানে ওই জন্য টাকা আনতে যাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখা হবে, কথা হবে। ঠিক আছে স্যার, দোয়া করেন। আসসালামু আলাইকুম স্যার। উনি মাসে 30 লক্ষ টাকা ইনকাম করে। আরে মাসে 30 লক্ষ, উনি তো কমই কামায়। ওনার উপরের যে বস, উনি 3 কোটি টাকা কামায়। এর উপরের যে বস, উনি 4 কোটি টাকা কামায়। বুঝেন নাই, এই লাইনে শুধু আমার সাথে আপনি চলেন, আমার একটু সাপোর্ট দিয়ে যান, আর আপনিও, আমি আপনাকে সাপোর্ট দেবো, আপনি আমাকে সাপোর্ট দিবেন। দেখবেন আপনি 4 কোটি কেন, আপনি 6 কোটি টাকাও ইনকাম করবেন। এটা কোনো ঘটনাই না, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন। আপা এই তো বিল্ডিং এর নিচে, নিচে নাম, নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার কথা বলছিলাম, উনি জয়েন করতে। ঠিক আছে, আপনার টাকাটা দিয়ে দিই। ধরেন ব্যাগটা, ধরেন। আমি চাইছিলাম আমার হাজবেন্ডকেও জয়েন করাই দিতে। অবশ্যই, আপনার হাজবেন্ড কেন, আপনার হাজবেন্ডের যদি ভাই থাকে, বোন থাকে, তার মনে করেন যে তার শ্বশুর বাড়ির লোকজন থাকে, একবারে সবাইকে মনে করেন জয়েন করে দেবেন, আর সবাইকে আমি কোটি কোটি করে দেবো। আর এই চাকরি মনে করেন একবারে ঘরে বসে বসে টাকা ইনকাম করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবেন। এই যে আপনার ভাইরে, আপনার ভাই কয়েকদিন পরে দেখবেন মাসে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করবে। এইটা কোনো ব্যাপারই না, যার যার আগ্রহ আছে খালি নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, 15,000। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই আসি। আচ্ছা ঠিক আছে, চলেন। আর শুনেন, আপনার বোনের ট্রেনিং করাইবেন, তারপরে ওনার পাশে দুইটা লোক দিবেন, এরকম লোক দিবেন যাতে এক সপ্তাহে উনি ইনকাম করতে পারে। ঠিক আছে, আর আপনারা তো আমি সব আস্তে আস্তে বুঝাই দিতেছি, দেখতেছেন, এভাবে করে যাবেন, দেখবেন ইনকাম কোত্থেকে আসতেছে, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আর শোন, আমার বসে আসতেছে, যেভাবে যে বলবে ওইভাবে চলবে। ঠিক আছে, দেখবে প্রতি মাসে 2-3 লাখ টাকা নিম্নে কামাবি। কোটিপতি ওই যে অল্প দিন। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম বস। এই যে ওরা সবাই জয়েন করছে, ভালো। শুনেন, আমাদের লক্ষ্য একটাই, কোটিপতি হইতে হবে। ঠিক আছে, এটা সব সময় মাথা রাখবেন, আর প্রত্যেকটা সময় যেই কাজেই নামবেন ভিতরে কনফিডেন্স নিয়ে নামবেন, কখনো কনফিউজড হবেন না। যেটা না বুঝবেন আমাকে জিজ্ঞেস করবেন, আর আমাদের কিন্তু ক্লাস হয়, আপনারা যাইয়া ওইখানে ক্লাস করবেন। একটা মানুষকে কীভাবে মোটিভেট করতে হয় এই ধরনের ক্লাস কিছু করা হয়, আপনারা আসবেন। আমাদের বস আছে, বসের সাথে পরিচয় হবেন, উনি মাসে 30 লক্ষ টাকা ইনকাম করে। আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্স যদি ভালো দেখাইতে পারেন, আমার বসে যেমন 30 লক্ষ টাকা ইনকাম করে, আপনারা 1 কোটি টাকা ইনকাম করবেন, এক একজন 3 মাসে কোটিপতি হইতে হইব। এইটা হয়েছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, সবসময় মনে রাখবেন এটা। উদ্দেশ্যে যদি কিছু বলতেন বস। শুনেন, এক দূরে পাহাড় উঁচু করতে হবে। ঠিক আছে, মনে থাকবে কথাটা। 3 মাসে, কয় মাসে? 3 মাস। 3 মাসে কোটি কোটি টাকার মালিক হতে হবে আমাদের, সাহস থাকতে হবে। ঠিক আছে, উনি যেভাবে বলে এইভাবে কাজ করবেন, আমাদের সফল হতে হবে। আত্মবিশ্বাস আছে? জি স্যার। ঠিক আছে, ওদেরকে অফিসে নিয়ে যান, ট্রেনিং করান। ঠিক আছে, ওকে, আর চলুন, আমাদের মিটিং আছে। আসেন স্যার। কি রে ফোন দিছিলি কে লিগা?
ফোন দিছিলাম আপু ঘটনা তো একটা ঘটে গেছে কি হইছে ওই যে আমরা যে অফিসে জয়েন করেছিলাম না ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে সত্যি হ্যাঁ আয় আয় রে এটা কি হুনাইলি তুই কতগুলি টাকা দিছিস আমার জামাই যদি এখন জানে এটা আমি কেমনে আর বুঝদিমু আপু আরে বই না আমি কি করব কোয়া ওই যে আপুটার নাম্বার আছে না আমার মোবাইলে টাকা নাই ধরছিল আমি কইছি এই মাসে আর আর 2 লক্ষ টাকা দিমু আমি আর কইছি তুমি চিন্তা করো না এই যে নাম্বার আমারে নই বেটা তালাক দিয়া দিব তাড়াতাড়ি আইতে গো ও আল্লাহ রে এটা কি করলাম না জানি না হই না কাগরে দিলাম টাকা পয়সা আসসালামু আলাইকুম কত তাড়াতাড়ি আইতে গো আপু আল্লাহ আমি এখন কি করব এই যে আমাদের বাসার পাশে যে মোড়টা আছে না হ্যাঁ 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি চলে আসেন যত তাড়াতাড়ি সম্ভব আমি এখন কি করব বই আমি তো চিন্তায় পড়ে গেছি আমি কি করব কেমনে টাকা দিয়ে দিমু আমি না কইয়া টাকা দিয়ে দিছি আমি কেমনে কি হইব আপু ও বাবা জানেন না আপনি কত রি টাকা দিছি ওই কোম্পানি বলে বন্ধ করে দিছে আপনি টাকা দেন আমার 40000 টাকা আপু কোম্পানি বন্ধ হয়ে গেছে এখন কি করব কি বলছ এগুলো হ্যাঁ এত কিছু শুনতে চাই না আপনার কাছে টাকা দিছি আপনি এই কোম্পানির চিনেছেন আপনি টাকা দেন আচ্ছা আপনি দিবেন সুন্দর করে কোন তাইলে আইবো হ্যাঁ আপা কই আছেন আপনি আসিলে কি বাসার পাশে আসেন তো এই মোড়টা আছে না মোড়টার ভিতরে আসেন একটু তাড়াতাড়ি আসেন হ্যাঁ কথা আছে তাড়াতাড়ি আসেন অনেক দরকারি কথা আপনি এখনই আসেন আপনি জানেন না আপনি কিছুই জানবেন না টাকা ফেরত দেন আমার আমি তো 2 লাখ টাকা ইনভেস্ট করছি কোম্পানিতে 2 লাখ না 6 লাখ দেন ওটা আমার জানার বিষয় না আমাদের ঢুকাইছেন না আমাদের টাকা সব আপনার কাছে দিছি আপনি রে চিনি টাকা ফেরত দেন কি কই চিনি আমরা কোন কোম্পানি চিনি না টাকা ফেরত দেন কি কইছ এগুলো তোরা ঠিকই বলতিছি টাকা ফেরত দেন তুই তো বলতাছ আমি তো এটাই আমি কারোরটা জানতে চাই না ওরা টাকা পাইলে পাক না পাইলে না আমার টাকা আমার ফেরত দেন নালে আমার জামাই আমার তালাক দিয়ে দিব আমি আমার বাপের বাড়ি সবাই রে ই করে জয়েন করাই দেব এতগুলো টাকা নিয়ে গেছে গা একটু ধৈর্য ধরেন থামেন আপা কেমনে ধৈর্য ধরমু কোন যেমন বস আছে না দুই এক লগে থাকে চলেন আমি ওদের আপনি চিনেন চলেন নালে আপনারে বান মু দেখেন আপা 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 মন কথা জোনা আপা আরে না টাকাটা বেশি টাকাটা সব খাইছে আপা 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 টাকা কই দামু টাকা কই পাবি না টাকা তো কোম্পানির কাছে দিয়ে দিছি টাকা দে তিন মাসে না কোটিপতি বানাই দিবি তিন মাসে কোটিপতি দুই মাস না যে ঠিক আসলে টাকা বের কর টাকা বের কর আর ধর টাকা বের কর এ কি হইছে এখানে আমগো বাসান মুরব্বি কি সমস্যা কি আমগো মারতাছে মুরব্বি এদিকে এদিকে আসেন এদিকে আসেন এইখানে বল এই কি ব্যাপার এদিকে আসেন এই এদিকে আসেন এই এদিকে আসেন কাতার ভিতরে থাক এই আশ্চর্য তো এদিকে আসেন দোস্ত আমরা টান দে এই এদিকে আসেন আপনি এইটা হলো বড় শয়তান এই মানুষের কোটি কোটি টাকা খাইয়া হ্যাঁ এই আপনারা কি অসভ্য নাকি আশ্চর্য ব্যাপার কি করব আপনি জানেন না কিছু মুরব্বি জানার জন্যই তো জিজ্ঞেস করতেছি আরে আমাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 150000 আমার কাছ থেকে 2 লাখ টাকা খাইছে আমাদের 3 মাসে কোটিপতি বানাই দিব হ্যাঁ উঠুন এবার বলেন কি সমস্যা কি একজন একজন করে বলেন এমএলএম কোম্পানি ডাইনাতে একজন জয়েন করাবেন বা আমাতে একজন জয়েন করাবেন 3 মাসে কোটিপতি ওহো বুঝতে পারছি ওই যে বাটপার কোম্পানি চিটারি না বান আপনি কত দিছেন আমি একাই 5 লাখ টাকা দিছি আসলে কি জানেন দোষ দেন না দোষ হলো আপনাদের মতো আমাদের মতো লোকদেরকে আমাদের অনেক লোভ
এত লোভ আমাদের, মানে যাচাই নাই বাছাই নাই কোনো কিছু নাই। একজনে বললো 10,000 টাকা দেন, মাস শেষে আপনি 60,00,000 টাকার মালিক হয়ে যাবেন। দৌড় পাইরা লোটা বাটি কম্বল যা আছে বেচাই না টাকা দিয়ে দেয়। আমরা এই জিনিসটা বিচার বিশ্লেষণ করি না কখনো, যে আসলে কি লোকটা কি বলতেছে, এটা কি সত্য, এই কোম্পানিটা কি আশয় বিষয় এগুলি জানি না। আমার ছেলের বউটা এরকম আপনি দিচ্ছেন নাকি? আমার ছেলের বউরাই না এখানে? হ্যাঁ, এখন এই টাকা তো আপনি দিবেন। আরে ওনারা যেভাবে সাজাই গুছাই বলছে, বলছে 3 মাসে কোটিপতি হয়ে যাবেন। প্রতারকরা তো এটাই করে, প্রতারকরা অনেক রকম ই ব্যবহার করে, কইরা তারপরে কি করে মানুষকে বোকা বানায় সর্বস্ব নিয়ে একটা সময় পালায় যায়। মরবি এখন টাকা দিতে বলেন সবার, নাইলে মাইরা মাটি চাপা দিয়ে দিব। এই জায়গায় শেষ করে এই জায়গায় গাইলে রেখে দিব মাইরা। আপনি এনে কে আরে ওকে টাকা দিছিলাম। কি লেগে দিছিলেন? 3 মাসে কোটিপতি বানাই দিব। আন কি কোটিপতি হইছেন নি? আন ফকির বানাই দিছে। কিসে? কোম্পানি বলে নাই। ভালো হইছে তো, এটা তো শিক্ষা। উনি তো আমার ছেলের বউর আইনা 90,000 টাকা দেওয়া হয়েছে। আমি নিজেও 1 কোটি টাকা দিছি এনে, তাই নাকি? এরা কে? এই আমার বস। আমারে কইছে তুই 1 কোটি টাকা দে, তুই 20 কোটি টাকার মালিক হবি। উনার বস। হ্যাঁ টাকা কো? আমি তো 5 কোটি টাকা দিছি। আমার কইছে 50 কোটি টাকা কত কস কি লাগা, কত কস কি লাগা 5 কোটি টাকা দিছস মানে? এই বেটা জানস না, এডি এটি ভুয়া, এটি বাট পাট জানস না? জানস এ জানস না, এগুলি কোম্পানি এ পর্যন্ত দেওয়াস না, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে দেখছস? দেখছিলি জানি না শুনে কেন নিরীহ মানুষের থেকে টাকা নিছস? কত টাকা দিছস? 2 লাখ। আরও কইছি 5 লাখ দিব। কত দিছস? 2 লাখ। 2 লাখ তোর আজকে বাসা যাওয়া বন্ধ। তুমি যে রাখছিল না ওইখানে কাবিন করছি না, 2.5 লাখ আর 50,000 টাকা লগে টাকা আছে। কি কত মেয়েগুলো? তুই তালাক যা। আমি কি বুঝছিলাম নাকি? এলো তোর 50,000 যা, এটা এক করে দিয়ে দিস, তুই বাসা যাবি না। ছি ছি ছি, হিসাব বুঝছেন? ছি, আমি আমি পরিশ্রম করে টাকা কামাই করি, সেই টাকা তুই বসরে দেশ। ও বস কোটিপতি হয় নাই, ডাইনে একজন জয়েন করান, বাইরে একজন জয়েন করান, খালি টাকা কামাইবেন টাকা। ইয়ের মতো সমুদ্রের থেকে খালি টাকার বস্তা আইব, টাকার বস্তা কো? 3 মাসে কোটিপতি। হ্যাঁ টাকার বস্তা কো? বসে জান, আমি কিছু জানি না। টাকার বস্তা কই? বসে জান, আমি কি জানবো? কোন বসে জানে? আমারও বস আছে একজন। তো এটা জানার দরকার নাই তো, সিনে তো তোরে তোকে দুজন তো সিনে এরা। এই বসে কয়েকদিন আগে নোয়া গাড়ি পাইছে। আপনি কয় টাকা দিছেন? 5 লাখ। বাবা, আর কিছু আছে নি বাড়িতে? কিডনি মেচে টাকা দিয়েন। আপনি দিছেন কত? আরে আপনি জানেন না তো মুরব্বি, এরা এমন একটা সিস্টেম ডেভেলপ করছে, মানুষে এমন ভাবে মোটিভেট করে, আপনি কিডনি বেচে ইনভেস্ট করে আলেবেন, এরা এইভাবে মানুষে মোটিভেট করে। এত না ধরা পড়তেছে তারপরে এরা কি সচেতন হয় না? এ টাকা দে, কোনো কষ্ট ছাড়াই বলে বাসা বিয়ে টাকা ইনকাম করবো। আমার টিয়া বামু কই? আমি কই তো টিয়া বাসা নাই। কিসে? খালি লোক জয়েন করেন এই টাকা বাসায় বসে। কিসে আবার কো? কি কষ্ট ছাড়াই টাকা ইনকাম করতে পারবো? চিন্তা করছেন 18 ঘন্টা পরিশ্রম করে মাসে 1 লাখ টাকা কামাই করতে বস বাইরে যাগা, তুই কষ্ট ছাড়া টাকা কামাবি? তুই তো শেষ, তোর লগে সম্পর্ক এনে ক্লোজ, এই যে 50,000 বাকি দিয়ে দিছি। ওগো দূরে ঠিক চল, ওগুলো সংসারটা আমার। এ টাকা কি করছস? বসে জানে, আমি জানি বসে জানবো না তো, টাকা না স্যার কাছ থেকে এক একজনের কাছ থেকে কত করে নিছে? এক একজন এক একটা জয়েনিং এ কত? বেশি না, 15,000। 15,000 করে নিছে? আরে 15,000 এর মধ্যে ওই এরা সব মিলে কমিশন টমিশন মিলে আপনার টাকা হেরা খাইয়া লাইছে। বাহ 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 বাহ, চান দিতে দেন। ঠিকই আছে, এক কাম করিস, তোর বাপের বাড়িতে জায়গা জমি আছে না, হেঁটে বেচে নিয়ে ঘেরে দিস। আর এক কাম করিস, যেহেতু তোরে তালাক দিয়ে দিছি, এই দুটোর লগে বিয়ে বই আর খালি কোটিপতি হয়ে যাবি, টাকা কামাইতে পারবি? আরো কইছে আপনি বাপের বাড়ির লোকজন থাকলে জয়েন করাই দেন, আমি তো আর বাপ মায়ের কইছি ভাই। লে আইতা ভালো তো, এই যে আপনারা দুজনের কাছে বিয়ে বইছেন, কোটিপতি হয়ে যাবেন। এক কাম করেন, দুটোটা ধরেন পুলিশে দিমু। কোট ভাই ভাই কোট ভাই ভাই আট 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 আ